পঞ্চায়েত ভোটের পরই রাজ্যে ছাত্র ভোট, এমনটা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জোন ভাগ ভাগ করে ছাত্র ভোট হবে। আরও একবার আপনাদেরকে জানাই যে পঞ্চায়েত ভোটের পরেই ছাত্র ভোট আজকে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং রাজ্যে এই ছাত্র ভোট কীভাবে করা হবে সে কথাও তিনি জানিয়েছেন যে আলাদা আলাদা জোনে ভাগ করা হবে, এবং সেইভাবে জোনে ভাগ করেই কিন্তু ছাত্র ভোট করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কথা আজকে জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত ভোটের পর ছাত্র ভোট হবে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। শ্রেয়সী, শিক্ষামন্ত্রী ঠিক কি জানালেন ছাত্র ভোট সম্পর্কে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেটা এই মুহূর্তে জানিয়ে দিলেন যে পঞ্চায়েত ভোটের পরে রাজ্যে ছাত্র ভোট করার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এবং সেক্ষেত্রে তিনি যেটা স্পষ্টভাবে জানালেন যে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে ছাত্র ভোট করা বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করা, সেক্ষেত্রে সরকারের তরফেও তারা চাইছেন শিক্ষা এই ইলেকশন করতে। এবং সেই ইলেকশন করার ক্ষেত্রে এখনো পর্যন্ত যে প্রক্রিয়াতে তারা ভাবছেন যে এক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে পরীক্ষা চলছে এবং পরীক্ষা শেষ হওয়ার পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে, ফলে এর মাঝখানে কিন্তু রাজ্যে ছাত্র ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট মিটলেই তারপরে রাজ্যে ছাত্র ভোট করার একটা ভাবনা চিন্তা রয়েছে। তবে এক্ষেত্রে কোনো নির্দিষ্টভাবে কোনো এককভাবে কোনো ইনস্টিটিউশনে ভোট করানো হলো, অন্য কোনো ইনস্টিটিউশনে পরে ভোট করানো হলো, তেমনটা কিন্তু হবে না। সেক্ষেত্রে তিনি যেটা স্পষ্ট জানিয়েছেন, এক্ষেত্রে পুরো যে গোটা রাজ্যে সমস্ত যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্নভাবে জোন করে ভাগ করে নেওয়া হবে, অর্থাৎ এক্ষেত্রে নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন এরকম ভাবে ভাগ করে নেওয়া হবে এবং একটা টাইম পিরিয়ড ফিক্স করে নেওয়া হবে, অর্থাৎ এই দিন থেকে এই দিনের মধ্যে সমস্ত জায়গায় ভোট হবে এবং সেক্ষেত্রে জোন ওয়াইজ এক একটা জোনে এক একটা দিনে সেক্ষেত্রে ভোট করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। অর্থাৎ নর্থ জোনে যখন ভোট হবে তখন নর্থ জোনে সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে একসঙ্গে ভোট হবে, সাউথ জোনে যখন ভোট হবে তখন সাউথ জোনে সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে একসঙ্গে ভোট হবে। অর্থাৎ এরকম নয় যে সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয় একদিনে ভোট হচ্ছে তা নয়, জোন হিসেবে ভাগ করে নিয়ে সেই সমস্ত জোনে কিন্তু একদিনে ভোট করা হবে, নির্দিষ্ট এক একটি জোনে এক একদিনে ভোট হবে। ফলে কার্যত রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছিলেন যে এক্ষেত্রে রাজ্য সরকার স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে বদ্ধপরিকর, তারাও চাইছেন যে ইলেকশন হোক। কিন্তু আজকে তিনি যেটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এই মুহূর্তে যেহেতু পরীক্ষার সিজন শুরু হচ্ছে, পরীক্ষা চলছে, অন্যদিকে এরপরেই কিন্তু কার্যত আমরা জানি যে পরীক্ষা শেষ হলেই মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক রয়েছে এবং তারপরেই কিন্তু রাজ্যে কার্যত পঞ্চায়েত ভোট রয়েছে। ফলে সেই জায়গা থেকে শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট যেটা জানাচ্ছেন যে এক্ষেত্রে পঞ্চায়েত ভোটের আগে কিন্তু রাজ্যে ছাত্র ভোট করা সম্ভব নয়, এবং তিনি স্পষ্ট জানাচ্ছেন যে পঞ্চায়েত ভোটটা মিটে গেলেই তারা রাজ্যে ছাত্র স্টুডেন্ট ইউনিয়ন যে ইলেকশন রয়েছে, যে ইলেকশনের দাবিতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় সকলে সরব হয়েছে, ফলে সেই ইলেকশনটাই কিন্তু পঞ্চায়েত ভোটটা মিটে গেলেই কিন্তু তারা সেই পথে হাঁটবেন। সেক্ষেত্রে সমস্ত মহলের সঙ্গে আলোচনা করা হবে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তবে জোন ভাগ করে সেক্ষেত্রে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করা হবে। একেবারে তাই, জোনে ভাগ করার কথা বলা হচ্ছে, তার কারণ যাতে গণ্ডগোলের যে আশঙ্কা থাকে সেটা যাতে কম করা যায়, যতটা কম করা যায়। রাজ্য সরকার ছাত্র ভোট করতে ইচ্ছুক জানাচ্ছেন শিক্ষামন্ত্রী, এককভাবে কোনো জায়গায় ভোট হবে না। এবং কিভাবে এই গোটা বিষয়টিকে শেষ অবধি করা হয় সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু পঞ্চায়েত ভোটের পরেই যে ছাত্র ভোট হচ্ছে সে বিষয়টি পরিষ্কার করলেন আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র ভোট, আপনারা জানেন যে এর আগে ছাত্র ভোটে যথেষ্ট মারমুখী ছবি দেখা গিয়েছে বা অনেক সময় কিন্তু যথেষ্ট রক্তও ঝরেছে, কাজে সেই জায়গা থেকে সরকার প্রথমত চাইছে, সরকারের মনোভাব পরিষ্কার করেছেন শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে সরকার চায় ছাত্র ভোট হোক, তবে এখন সেটা সম্ভব নয়, প্রথমত পরীক্ষা পর্ব রয়েছে, তারপর পঞ্চায়েত ভোট রয়েছে, তারপরেই হবে ছাত্র ভোট করতে পারেন। কিন্তু যখন ছাত্র নির্বাচন সংসদে নির্বাচন হবে সমস্ত বিশ্ববিদ্যালয়ের একই টাইম জোনে, হয়তো একই দিনে নয় কিন্তু একই টাইম জোনে হবে, মানে হয়তো দক্ষিণবঙ্গের একদিনে হলো, উত্তরবঙ্গের একদিনে হলো, তারপর পশ্চিমাঞ্চল রেঞ্জের একদিনে হলো, এইভাবে হবে। আশা করছি পঞ্চায়েত ভোটের পরে খুব দ্রুতই এই ছাত্র সংসদ নির্বাচন আমরা চলে যেতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।